বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবী সম্পর্কে বলেছেন, আরসালনাকে বলেছেন, পাঠিয়েছেন, নবীকে কি করেছেন? তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডে 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল আপনার বয়স কত? কয় আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। কয় গল্পটা কি, ঘটনাটা কি? কয় আমার জীবনে চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, আমার যখন ডুবে যাই তো ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর, আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। তখন আমার নবী বলেছেন, রে জিব্রাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। তারা মনে করে কি জানেন, বোকার স্বর্গে বসবাস করে, মূর্খের জাতি, মূর্খের জাত। এরা মনে করে যে নবী যেদিন মা আমেনার ওদর থেকে পৃথিবীতে এসেছে, এটা তো আল্লাহ পাঠাইছে। কি করেছে? আব্দুল্লাহর কপালে নবীর নূর দেখে ওই তৎকালীন সময় আরবের প্রায় 200 মহিলা স্বামী রূপে আব্দুল্লাহকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে। 200 মহিলা আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে তারা ব্যর্থ হয়েছে, তারা নিজের জীবন তারা নিজে দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা মনে করে যে নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে পৃথিবীর বুকে কদম দিয়েছে, এটাই মনে হয় ফার্স্ট না। নবীর আসার খবর সবাই জানে, নবীর যাওয়ার খবর সবাই জানে, কিন্তু আমার নবীর জন্ম কবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠে, আর জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাই আমার মৌতের নিদান কালেন, আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকির আশিয়া, সওয়াল করবের বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম ও জনাব কদম সুইয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। তিনি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দিবে। নাম্বার ওয়ান হচ্ছে হুব্বি নাবিকুম, টিজ দা লাভ অফ দা প্রফিট, নবীর মোহাব্বত। তারপরে নাম্বার টু হচ্ছে টিজ ফ্যামিলি লাভ, বন্ধু নবীর পরিবারের মোহাব্বত। তারপরে তিন নম্বরে নাম্বার থ্রি হলো আল্লাহর হাবিব বলেছিল, আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কুরআন। সর্বপ্রথম হলো তোমরা নবীর ব্যায়াম শেখাও তোমাদের সন্তানদেরকে, দুই নম্বর হলো নবীর পরিবারের মোহাব্বত শেখাও সন্তানদেরকে, তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত শেখাও। আজকে দেখবেন পৃথিবীর বোরা বোরা বাংলার জমিনে এই বুকের মধ্যে কোরআন ধরে রেখেছে, কোরআন নিয়ে বন্ধু কন্টিনিউ তেলাওয়াত করতেছে, মোবাইলে তেলাওয়াত করতেছে, কিন্তু নবী কি নবী বেলায় কথা বললে তাদের গায়ে আগুন লেগে যায়। আপনারা বলেন তাদের এই কোরআন কি তাদেরকে মুক্তি দিতে পারবে? আমি মুখস্থ কোনো কথা বলার অভ্যাস নাই। আল্লাহ ওই সমস্ত নবীকে বাদ দিয়ে, নবীর আহলে বাইতকে বাদ দিয়ে, নবীর মহব্বতকে বাদ দিয়ে যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত প্রাপ্ত করে জান্নাতি করে দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে গোমরা করে জাহান্নামী করে দিয়েছেন। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন কোরআন ডিসাইড করতেছেন, ঠিক কিনা বলেন? নবীর প্রেম অন্তরে নিয়ে, নবীর আহলে বাইতের প্রেম অন্তরে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ওই অল্প আমল দিয়ে আপনার জান্নাত বরাদ্দ হয়ে যাবে। ওমা সুবহানাল্লাহ কর না কেন, আরো জোরে। আপনার আগে আমার ওয়াজ বেশি পছন্দ হয়েছে নাকি পছন্দ হয় না এই জন্য চুপ, নাকি মনোযোগ বেশি সেজন্য চুপ? থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, আলহামদুলিল্লাহ বলেন।
যদি অনেক বেশি মনোযোগ থাকে তাহলে আপনাদের প্রতি আমার হৃদয় ভরা ভালোবাসা রেখে যাব। আলহামদুলিল্লাহ বলেন, আমি চাই যেতুগুলো মানুষে থাকুক, প্রেমিক থাকুক। কি থাকো? প্রেমিক যদি না থাকে এই এখানে অসংখ্য কোটি কোটি মানুষ দিয়ে কোনো লাভ? আপনাদেরকে মনে রাখতে হবে, 73টা দল যে হবে মুসলমানেরই হবে, বেঈমান কাফেরের হবে না। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ করেছে, এদের কোনো হিসাব নিকাশ নাই, ওরা অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু আমরা মুসলমানেরই 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে, আর সেই দলটা জান্নাতে যাবে বেশি নবীর মহাব্বতের কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যাস নাই, গোটা পৃথিবীর বুকে অসংখ্য অগণিত কোটি কোটি ভক্ত বিন্দু আছে রে। মিডিয়ার দিকে কন্টিনিউ তারা চোখ রাখে বন্ধু, বিশেষ করে আমেরিকা লন্ডন থেকে বেশি রে বন্ধু। অন্যান্য দেশের কথা বলতে পারি না, তবে আমেরিকা লন্ডনীদের সাথে আমার বেশি গুড় একটা কমিউনিকেশন অলওয়েজ থাকে। এই জন্য বলছি বন্ধু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল ফ্যামিলি পরিবারদেরকে নিয়ে তারা আলাপ আলোচনা করতেছেন নবীর বিলাদত নিয়ে, নবীর আগমন নিয়ে। আলোচনা করার সময় হঠাৎ করে আমার নবী ওই আব্দুল ইবনে আব্বাসের ঘরের আঙ্গিনা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় শুনতে পেলেন আমার নবীর আগমন, নবীর মিলাদ নিয়ে বন্ধ আলাপ আলোচনা করতেছে। তখন আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, খাল্লাত লাকুম শাফাতি, তোমাদের জন্য আমি নবীর ওয়াজি, আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আর তো মহব্বত বলুন না, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? নবীর মিলাদের আলোচনা হচ্ছে ঘরে, কোথায়? এখন নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, প্র্যাকটিক্যালি নবী তিনি নিজে শুনতে পেয়েছেন, শোনার পরে সাথে সাথে বলে দিয়েছেন খল্লাতুল্লাকো সাফাতি, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব বুঝিননি, তারই বাধ্যতামূলক হয়ে গেল। কি হয়ে গেল? মহাব্বত দিয়ে, মহাব্বত দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আরো জোরে বলেন কষ্ট হয়। আরে আরো জোরে বলেন কষ্ট হয়। আমি সুবহানাল্লাহ জিকির করব, আপনারা আমার সাথে সাথে ছন্দে ছন্দে একটু ওই আকাশ বাতাস মুখরিত করে একটু জিকির করতে পারবেন? সবাই পারবেন? মুখে কোনো জড়তা থাকতে পারবে না, কোন ধরনের কোনো জড়তা থাকতে পারবে না, দুর্বল ভাবে জিকির করা যাবে না, একদম ফ্রিলি করতে হবে। পারবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নহরের ফুতুল জগত করলেন ও জানা, নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলম সৃষ্টি যাহ ও সেনা, আর শিকড় শিল কলম সৃষ্টি যাহ ও সেনা, রে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখে রে রে হা বিবুল্লাহ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সমস্ত প্রশংসা কার? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? মাঝে মাঝে একটু দুরুদ একটু জিকির কিন্তু আমি করব, আপনাদের ভালো লাগে না?
অত্যন্ত প্রেমিকের রুহের খোরাক, আত্মার খোরাক, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আয়োজনে আলহামদুলিল্লাহ। বন্ধুরে, আমার বলতেছিলাম, আমার নবীর মিলাদ, আমার নবীর আগমন নিয়ে যখন কথা আমার নবী শুনলেন, আমার নবী বলে দিয়েছে বন্ধু, তার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল রে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেমিক, আমরা নবীর প্রেমিকেরা আজকে সুবহানিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের এই বিশাল জান্নাতের বাগান নবীর আগমনে খুশি হয়ে এটার বেনিফিট যদি শোনেন আপনারা বন্ধু আশ্চর্য হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার নবীর মিলাদ, ইয়াস মিলাদ মানে কি জানেন? জন্ম জন্ম বৃত্তান্ত। বন্ধুরে, আমার এখানে একটা কথা বলে রাখি, আমার নবীর শান মানকে ছোট করার জন্য আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা পাগড়িওয়ালারা ওঠে পড়ে লেগেছে, নবীকে আমাদের মতো মনে করে কি করে, নবীকে আমাদের মতো মনে করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের 29 পারায়, এটা একটু খুলে দেখবেন যদি কনফিউশন থাকে, কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীর সাথে যারা গোস্তাকি করে, আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছেন উই অল দ্যাট হি ইজ বাস্টার্ড, আল্লাহ নবীর দুশমন, নবীর সাথে যারা গোস্তাকি করে, ওয়ালিদ বিন মুগিরাকে কেন্দ্র করে নবী বলেছেন এরা জারজ। এত আসতে নাউজুবিল্লাহ, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, এরা কি? যার সন্তানকে মানুষ ভালো চোখে দেখে, কোনোদিন ইমাম বলে মান্য করবে? যদি গোটা পৃথিবীর ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে আসে মানবে কেউ? এটা হারাম। যার পিতৃ পরিচয় নাই, সে যত বড় এডুকেটেড পার্সনে হোক না কেন, তার পিছনে ইকতাদাই তুমি হাজালে ইমাম বলা যাবে না, এটা হারাম। আমার নবীর সাথে গোস্তাখি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জারজ বলে ঘোষণা দিয়েছে। সময় দিবেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আলোচনা বুঝে নেবেন, রাজি আছেন সবাই? বন্ধু, তার আগে আমি আমার নবীর মিলাদটা কেমন ভাবে হয়েছে সেই দিকে যাব, তার আগে আমি আজকে যে আপনারা টাকা খরচ করেছেন, পয়সা খরচ করেছেন, বিশাল বড় মাপের একজন আলেম কুমিল্লার উত্তর দিকে, শহরের কুমিল্লা সিটির উত্তর দিকে, মুফতি আবু নাসির জিহাদির মতো আলেম আর এখন বর্তমানে নাই। বন্ধুরে, আমার নবীর প্রেম, নবীর মহাব্বত যার কাছে থাকে, আমি আশ্চর্য হয়ে গেছি, আমরা অহংকারের কারণে হাত তুলি না, কি করি না, আমি অনেক বড় বক্তা হয়ে গেছি, অনেক পরিচিত হয়ে গেছি, আমার পপুলারিটি আছে, আমি কেন সালাম দিব, আমাকে দিবে? কিন্তু নবীর প্রেমিক ও বন্ধু, আমি আমার আমার জন্মের পরে বুঝ থেকে শুনেছি মুফতি আবু নাসির জিহাদির কথা, আজ পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছে বন্ধু, আজকে দেখলাম নবীর প্রেম কত রে, আমি ওনার নাতির সমান হব, কিন্তু আমার আগে উনি আমাকে সালাম দিয়েছে। কিন্তু গোস্তাকের আসল দেখবেন, এরা দেখবেন যে যাদেরকে নবীর দুশ্মনী শিকান হয়, বেয়াদবের আসল যারা, এরা দেখবেন বন্ধু আপনি যদি একাধিকবার হেঁটে যান হাত তুলবে না, কারণ এদের সৃষ্টি হয়েছে বেয়াদবি দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, আজকে অনেক টাকা খরচ করেছেন, বড় বড় ওলামায়ে কেরামদেরকে বন্ধু ইনভাইট করেছেন, সঙ্গে রেখেছেন আমি অদম গুনাহগারকে, নগণ্যকে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই যে আপনারা ঈদ মিলাদুন নবীকে সম্মান করেছেন, সবাই সুন্দর সুন্দর পোশাক পরেছেন, ও বন্ধু হযরতে মারফিকার কি রহমাতুল্লাহি আলাইহি বলেছে, কেউ যদি ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আনন্দিত হয়, খুশি হয়, উত্তম জামা কাপড় পরে, সুন্দর জামা কাপড় পরে, ও বন্ধু উচ্চ মর্যাদার সাথে এই ঈদ মিলাদুন নবী উদযাপন করে, সুগন্ধি লাগায়, সেই ব্যক্তি কাল হাশরের দিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার হাশর হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কিন্তু গরম লাগে তারপরেও পাগড়ি পরেছি, আমার কিন্তু বন্ধু গরম লাগে তারপরেও চশমা পরেছি, আমার কিন্তু গরম লাগে তারপরেও কোটি পরেছি, পিছন দিয়ে কিন্তু ভিজে গেছে, আমি হযরতে মারুফি কারকির বয়ানের দিকে নজর দিয়েছি, এমন একজন বুজুর্গ ব্যক্তি বলেছে কিয়ামতের দিন আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় বান্দাদের সাথে নবী রাসূলদের সাথে হাশর হবে, যদি ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে এ টু জেড কমপ্লিট সৌন্দর্য তার অঙ্গের দিকে জড়াইতে পারে,
হযরতে হাসান বসরি বলেছে, বন্ধু তোমরা সবাই হৃদয় খুলে শোনো। বন্ধুরে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমার কাছে মজুদ থাকতো, আমার কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো রে, আমি আমার নবীর আগমনের মিলাদে সবগুলো স্বর্ণ আমি খরচ করে ফেলতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন, বন্ধু তিনি সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবী উচ্চ মর্যাদার সাথে সম্মান সম্মানের সাথে যে ব্যক্তি উদযাপন করবে সেই ব্যক্তি সফল ইমানদার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কিনা? ইসলামের প্রথম খলিফা, নাম সবাই জানেন না, আমরা এখানে সবাই জানি না। বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে নবীর প্রেমী পাগলের দল তোমরা সবাই মিলে শোনো রে, আমি আবু বকর বলে গেলাম রে, আমার নবীর আগমনে আমার নবীর মিলাদতে আমার নবীর মিলাদে কেউ যদি মহাব্বত করে মাত্র মাত্র একটি দেরহাম খরচ করে, কয়টি দেরহাম? মাত্র একটি দেরহাম খরচ করে রে, সেই ব্যক্তি জান্নাতে আমি আবু বকরের সাথে থাকবে। খবরটা কি সহজ মনে হয়? এই মাঝখান দিয়ে একটু আমি অন্য দিক থেকে একটু ঘুরে আসব। বন্ধু গাউসে পাক থেকে ধরে যত ওলি পৃথিবীর বুকে পয়দা হয়েছে এবং হবে, সমস্ত আল্লাহর ওলিদেরকে যদি একটা পাল্লার মধ্যে তোলা হয়, আর সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, তাহলে ওই সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত মর্যাদা তাদের, এত সম্মান বন্ধু তাদের, এত আজমত তাদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর বয়ান দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বন্ধু যেই ব্যক্তি বন্ধু ঈদ মিলাদুন নবী উচ্চ মর্যাদার সাথে পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবীতে একটি দেরহাম খরচ করবে, উচ্চ সম্মানের সাথে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী, যাকে আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন কি, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী বলেছে, কেউ যদি ঈদ মিলাদুন নবী উদযাপন করে উচ্চ মর্যাদার সাথে, কিসের সাথে? ঈদ মিলাদুন নবীকে যদি সর্বোচ্চ সম্মানের সাথে সে কি করে পালন করে, তিনি বলেছেন তার মরণ হবে ইমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। এই জন্য বন্ধু আমি বলি, বসে থাকি তোমার আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায় বলেন, বসে থাকি তোমার আশায় গো নবীজি, আওয়াজ দি, বসে থাকি তোমার আশায় বলেন, বসে থাকি তোমার আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায় তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। মারহাবা, মন চায় না? নবীর আশেকরা কিন্তু রবিউল আওয়ালের অপেক্ষায় থাকে, ঠিক না? ঠিক, বিশ্বাস করবেন, আমি যখন শহর থেকে রওনা দিয়েছি, আমার রাস্তার দুই পাশে এমন একটা মসজিদ গ্যাপ নাই যে ঈদ মিলাদুন নবী উদযাপন হচ্ছে না। প্রত্যেকটা মসজিদ আলোয় আলোয় ভরা, কোনোটাতে মিলাদ চলতেছে, কোনোটাতে নবীর আগমনের জুলুস, কোনোটাতে নবীর আগমনের আলোচনা চলতেছে, মানে কি বলবো, রাস্তার দুপাশ যেন আনন্দে একবার উল্লাসিত। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা, কে পৃথিবীর নবীর দুশমন হাজার জনম চেষ্টা করলো আমার নবীর আসমাতকে ছোট করার কোনো সুযোগ না, কারণ হাবিবুল্লাহ নাম আমার আল্লাহ নিজেই রেখেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, লাউলা কালামা খালাকতু লাফলাক, আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না? ঠিক। কুরি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরিহি, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় জাবির রাদিয়াল্লাহু তাআলা নব প্রশ্ন করলো, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? তখন আমার নবী বলেছেন, তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ, এদিকে তাকান। I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে। And everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু everything দ্বারা বুঝিয়েছেন, কুল্লু শব্দ দ্বারা বুঝিয়েছেন, সব কিছু আল্লাহর হাবিবের নূর থেকে সৃষ্টি। আমার নবী ওই সময় নবী যখন আদমের অস্তিত্ব ছিল, কথা বলে না কেন, যখন আদম সফিউল্লাহ ছিল, the very first thing Allah created was my light. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার নবী তখন নবী যখন আদম সৃষ্টি হয় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট, এটা ফার্স্ট টেন্স, আই ওয়াজ এ প্রফিট হয়েন আদম ওয়াজ এ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। তার মানে আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে আমাদের জন্য নিয়ামত হিসাবে। এই যে আজকে ঈদ মিলাদুন নবী পালন করতেছি, আমরা মুখস্থ পালন করি না। আল্লাহ বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু, ঈসা নবী স্বর্গীয় খাবার চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার পেয়ে পাঠিয়েছেন। এই খাবারকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানের আজ পর্যন্ত ফিস্টাভেল শব্দ ব্যবহার করে, তারা আনন্দ উৎসব করতেছেন, এটা পরিবর্তন করেনি। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মানিরা, উজ্জ্বল প্রদীপ পাঠিয়েছি। আল্লাহ বলেছেন সিরাজুম মানিরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, আল্লাহ বলেছেন সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, আমরা সেই আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই কি আজকে খুশি না? এই খুশির ওয়ার্ডার কে করেছেন? কে করেছেন? আল্লাহ। বন্ধু, এটা আমি মুখস্থ বলিনি, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। অগমনি, যদি আনন্দিত হতে পারি গো, তাহলে আমাদের বেনিফিট কি, আমাদের পুরস্কার কি? বলো না, আমরা কি পুরস্কার পাবো? আল্লাহ নবীর প্রেমিকদের কি পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে সুবহানাল্লাহ। বন্ধু, কুল বি ফাদলিল্লাহি ও বি রহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব, আপনি বলে দেন তোমরা যে তোমরা আল্লাহর নিয়ামত এবং রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসব করো। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। অতুআজ্জিরুহু ওয়া তুআক্কিরু, আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বলছে কে? অতুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমরা নবীকে মহাব্বত করে সম্মান করতে আসছি না, কথা কন না কেন? দাদা, কি সমস্যা? কি ফেটে খিদে লাগছে? দোকান খোলা আছে দেখছি, চাটা খাইয়েছে। যান, মনোযোগ দিয়ে
আলহামদুলিল্লাহ বলেন, আসলে সত্য এক তো অত্যন্ত গভীর মনোযোগের মধ্যে আছে, আলোচনার দরকার কই দিবিলাদুর নবী কোরআন হাদিসে নাই। আপনি খুশি নেই? আপনি খুশি আছেন? আপনারা সবার কাছে কি বুঝতে অসুবিধা হয়? আপনারা সবাই বলেন আমার এই আলোচনা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তারা দলিল বিষয় আছে, এই দলিল নিল নাকি রে? সব দলিল কি কোরআনের না হাদিসের না বানানো কথা বলেন? দলিল কি কোরআন হাদিস থেকে আসে না? আরো জোরে বলেন। আমি একটু আগে বলেছিলাম ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এখানে কোড শব্দটা এনেছি কোনটা? এখানে কিন্তু আমাদের জন্য কিন্তু সবকিছু কোড করা আছে। কি করা আছে? একদম সবকিছু কোড করা আছে। এগুলো কি সবকিছু পার্ট বাই পার্ট একদম এগুলোকে সংরক্ষণ করে আমরা এগুলোকে ডিসাইড করে রেখেছি? যাদের চক্ষু অন্ধ তারা কখনো দেখবে না, যাদের কানের দুই দিকে দুই পাথর দিয়ে ডিপ দিয়ে রেখেছে তারা কখনো বাইরের আওয়াজ শুনতে পাবে না, যাদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছে তাদের এখান থেকে বের হয়ে সেখানে স্থানান্তর হবে না, ঠিক কিনা বলেন? এটা তার নিজের প্র্যাকটিক্যালি, এটা তার নিজের প্র্যাকটিক্যালি, তার নিজের এই সমস্যার জন্য জাতি কখনো দূষিত হতে পারে না। সেই সমস্যার সমাধান তার নিজের কাছে, সে নিজেকে বের করতে হবে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহি আল্লাহর কসম করে বলছি এই পৃথিবীর বুকে অনেকের শব্দ চয়নের মধ্যে 19-20 থাকতে পারে, কিন্তু হককারি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম কোনোদিন মিথ্যে কথা এবং বানোয়াট কথা বলে না। মনের কষ্টে নবীর সাথে যখন গোস্তাকি করে, নবীর আহলে বাইতের সাথে যখন গোস্তাকি করে, সাহাবাই কেরামের সাথে যখন গোস্তাকি করে, নবীর পরিবারের সাথে যখন গোস্তাকি করে, তখন সুন্নি জামাত বরদাস্ত করতে পারে না। অনেক সময় নরম হয়ে কথা বলে, অনেক সময় গরম হয়ে কথা বলে, এর মানে এই নয় সে পদদষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? এই হানিফ ভাই এদিকে দেখান, গত কিছুদিন আগে দেখলাম এক বেয়াদব বলতেছে, এটা নাকি টাটকা বেদাত? এটা কি? এই বেয়াদবকে আমি বলতে চাই, তাকে আমি বেয়াদব ছাড়া কিছু বলতে পারি না, কারণ নবীর সাথে যার কলম ধরার, নবীর সাথে গোস্তাকি করার মতো কলম যার হাতে ওঠে, তার মতো সর্বোচ্চ বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না, আল্লাহর কাছে তার চেয়ে বড় কেউ হতে। আমাদেরকে বলে কয় নবীর মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, বুঝলাম নবীকে নিয়ে আলাপ আলোচনা হবে, দাঁড়াইয়া ক্যাম করা এটা কোথায় পাইছে? আল্লাহ কি বলেছেন? অত আজিরহু অত আকেরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, সাল্লিমু তাসলিমা সালাম দাও আদবের সাথে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বা হাসান ইবনে সাবিত রাসূলের জামার একজন বিখ্যাত কবি ছিলেন, যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর তৈরি হলো, তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গৌরবময় জীবন নিয়ে ছন্দে ছন্দে তিনি রাসূলকে নিয়ে কবিতা প্রকাশ করেছেন, গজল প্রকাশ করেছেন, শান প্রকাশ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী গাউসিয়া, ইয়া গাউসিয়াত আল মুস্তাফা, ঈদে মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাজদা, ঈদে মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাজদা, আল্লামা সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ, সুবহানিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার বিশ্বাস করেন, আই এম ভেরি উইক, আমি কিন্তু দুর্বল অসুস্থ, আসার সময় কিন্তু মাথার ব্যথায় অস্থির, আপনাদের আপনাদের পলকহীন দৃষ্টি এবং আপনাদের মনোযোগ আমাকে মুগ্ধ করেছে, আমার মনে হয় আমি ধারাবাহিকভাবে ওয়াজ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আল্লাহর ওলি শুয়ে আছে, রুহানি ফায়াত আমি পাবো এই বিশ্বাস করি, জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, এখন তারা বলে কি, তখন তো নবী প্র্যাকটিক্যালি ছিল, এখন কি নবী নাই? তোমার চোখের সামনে পর্দা, তুমি নবীকে দেখতে পাও, এটা তোমার সমস্যা, কথা বলেন না কেন? আমার নবীর দেহ মুবারক মাটি তাস করা মাটির জন্য আল্লাহ হারাম করেছে, আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী শুধু জিন্দা না, সশরীরে জিন্দা। এখন তোমরা যদি এটা মানতে নারাজ হও, আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে এই সুবহানিয়া দরবার শরীফ থেকে শশীদল, আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তুমি তোমার আপন ভাই বাবা আপন স্বজন যখন মারা যায় তুমি কেন বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি ডেড বডি কোথায় দিয়ে আসলা? কথা বলেন, এটা কোথায় পাইছো? এইটার বৈধতা তুমি আমাকে দিতে হবে, যদি এটার বৈধতা দিতে হয় তাহলে আমার নবীর দাঁড়িয়ে সালাম দেওয়ার বৈধতাও আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমি কিন্তু মজার ওয়াজে এখনো ঢুকি নাই, আর একটু পরে ঢুকবো। এই দিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা তো বাংলা পড়েছেন তাই না? এবং এর আগে ও আর আগে ইংলিশে বলা হয় এন্ড, এটার আগে এবং পরে যেটা আছে দুইটা কি আলাদা জিনিস না? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এসেছি, শত্রুতা করার জন্য নয়, হিংস্রতা বাড়ানোর জন্য নয়,
আপনারা মন দিয়ে আলোচনা শুনেন, শোনার পরে যদি ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করবেন, আর নালে এটাকে আউট করে দিবেন। এটা আপনার ব্যক্তিগত চিন্তা, কারণ আপনাকে নিয়ে আমার ভাবার কোনো সুযোগ নেই যদি আপনি নবীর পক্ষের লোক না হন। কারণ আপনার কবর আপনি একাই যাবেন। আপনার যে এই যে আপনার যত লোক আছে টাকা দিয়ে পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলাইছে, এরা কিন্তু আপনার কবরে যাবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, একদম চিরন্তন সত্য কথা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিন্তু আপনি পুকুর পারে পাবেন, রাস্তায় পাবেন, দোকানে পাবেন, সৌমনিতে পাবেন, বাজারে পাবেন, মাদ্রাসায় পাবেন, হাই স্কুলে পাবেন, সব জায়গায় পাবেন, সমনিতে পাবেন। কিন্তু যারা নবীর দুশমন এরা কিন্তু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে অবস্থান করে। ঠিক কিনা বলেন? আপনারা আজকের পর থেকে এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, অবজারভেশন করবেন, আপনি দেখবেন আমাদের সুন্নি জামাতের লোক, দেখেন এই যে আজকে একটা মাহফিল দেখেন, আমার মনে হয় কিছুক্ষণ পরে মানুষ আর ঘরেও থাকবে না, চলে আসবে, আমার কাছে মনে হয়। তা আমরা যখন ছোট্ট একটা ঘরোয়া মিলাদ করি, দেখবেন আমাদের মিলাদে মানুষের অভাব, মসজিদে আজকে দেখলাম আমি শহর থেকে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আসতে আসছি না, কুমিল্লা শহর থেকে আপনাদের এখানটা অনেক দূর না, এমন একটা 17 কিলোমিটার রাস্তা, যে আমার ভাই বলছেন সিআইডিতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন, নামটা কি না, নিয়ামুল মাওলা, জোরে জোরে বলুন মারহাবা, খুব চমৎকার একটা নাম। হ্যাঁ, সব গল্প শুনছি, আজকে আমার সাথে নতুন সাক্ষাৎ ঘটছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি, দেখবেন ওরা যখন একটা মাহফিল করে 1 সপ্তাহ 15 দিন 6 মাস, আপনার 1 মাস লাগাইয়া মিছিল মিটিং করতে করতে একটা প্লেস বেছে, গাড়ি দিয়ে ট্রাক দিয়ে পিকআপ দিয়ে এনে এগুলোকে জমায়েত করে দেখায় আমরা অনেক বেশি। আসলে আজও পর্যন্ত সুন্নিয়তের চাইতে বেশি এদের সংখ্যা নাই, নাই, নাই। আমাদের মানুষগুলো কেউ বিভিন্ন ধরনের চাকরি করে, কর্ম করে, বিভিন্ন জায়গায় তারা এঙ্গেজ থাকে, তারা অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু যদি সুন্নি জামাতের সকল মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ যখন যদি এক জায়গায় হয়, রাস্তা ঘাট কোলাহল পরিবেশে কিন্তু আটবে না। ঠিক কিনা বলেন? আজকের পর থেকে আমি আপনাদেরকে বললাম, আপনারা এটা মাথায় রাখবেন সম্মানিত উপস্থিতি। আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এদিকে রাখেন, আমি যে একটু আগে ওয়াও এন্ড এবং বাংলা ইংলিশ আরবি, ঠিক কি না, মন দিয়ে আলোচনা শুনতে হবে। তো আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন, আল্লাহ বলেছেন আমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি এসেছে দেখছেন? এরা বলছে কি, মিনাল্লাহি নূর, নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট, যেটা আমি একটু আগে বলেছি, আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। এই নূর আল্লাহ বলেছেন, মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তারপরে বলেছেন সুস্পষ্ট একটা কিতাবের কথা, কার কথা, সুস্পষ্ট কিতাবের কথা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এদিকে তাকান, আমার নবীকে জুদা করার কোনো সুযোগ নাই। এই যে আজকে ক্যামেরা, মোবাইল, ফ্যাক্স, ডিশ, অ্যান্টেনা সবগুলো আসছে কোথা থেকে, বিজ্ঞান থেকে, কোথা থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, কোথা থেকে, কোরআন থেকে। এখন প্রশ্ন হলো কোরআনটা আসলো কোথা থেকে? এদিকে তাকান, বিশ্বের যে অ্যাস্ট্রোনোমার ওরা গবেষণা করেছে, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি রয়েছে, তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ রয়েছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা রয়েছে, এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। একটা চা চামচ পদার্থের ওজন যদি 1,000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত ক্ষমতা বের করার কোন পৃথিবীর কোন ইষ্টমানের নাই। ঠিক কিনা বলেন? এখন আমার প্রশ্ন, আমার আওয়াজ এইদিকে, আমার আওয়াজ হচ্ছে আপনাদেরকে বোঝানো, নবী যে কি জিনিস, সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত আসমানকে এত ওজন ধারণ করার ক্ষমতা দিছে কোনো খুঁটি নাই কি নাই? আল্লাহ যখন আসমানকে কোরআন নিতে বলেন, আল্লাহ আসমান সরাসরি নিষেধ করে দিয়েছে, এই কোরআনের ভার আমরা সইতে পারবো না। জমিনকে বললেন, জমিনও নিষেধ করে দিয়েছেন, এই কোরআনটা আসছে কার কাছে? আপনার, আমার নবীর কাছে। সবচেয়ে মজার বিপদ বিষয় হলো, দেখেন আমার নবী আগে কোরআন পিছে, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী আগে কোরআন কোথায়? পিছনে। আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে মক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে মাদানী। তাহলে আপনি বলেন, এই নবীর আগমনে আল্লাহ নিজে বলেছে, তোমরা আনন্দিত হও, তোমরা উল্লাসিত হও, তোমরা আনন্দ উৎসব করো, এই তোমরা যদি করো, এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি, এটা ওয়াডার কার? আরো যারা বলেন কার? বন্ধুরে আমার, আমার নবীর আগমনে শুধু পৃথিবীর মুসলমানই বন্ধু ঈদ মিলাদ নবী করেনি, আমার নবীর আগমন
এটার ঈদ বন্ধু ঈসা নবীও করেছেন। ঈসা রুহুল্লাহ বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে যে নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। আর মূর্খ তো পড়ছে দুই পাতা, নবীকে বলে নবী বলে মাটি, আবার বলে আমাদের মতো। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন কল আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। আজ পর্যন্ত চাপা পিটতেছি কিন্তু কেউ হাত তোলে নাই যে আসি আমি, কথা বলেন না কেন? আরো ধরেন কেউ কি বলছে আসি? এই প্রশ্নের জবাব আজও কেউ দিতে পারেনি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই আনসার আদৌ দেওয়া সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি বন্ধুরে আমার, এরা নবীর শান মানকে বন্ধু আজমতকে খাটো করে ছোট করে, এরা মনে করে যারা বিশাল বড় একটা যুদ্ধ করে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর নবীর শান মান আজমতকে ছোট করার শিক্ষা, নবীর আহলে বাইতের মর্যাদাকে ক্ষুণ্ণ করার শিক্ষা, এটা তারা কোত্থেকে পেল? একমাত্র পৃথিবীর লোভে, শুধু টাকার লোভে, ভালো একটা বাড়ির লোভে, ভালো একটা গাড়ির লোভে, ভালো পোশাক আশাকের লোভে। বলো হুজুর এটার সৎসাহিত করবেন কেমন ভাবে? এই যে বললেন বাড়ির লোভে গাড়ির লোভে, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না, প্রতারণা ছাড়া কিছুই না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলবো 61 হিজরিতে কারবালা হয়েছে, ইয়াজিদ ওই নবীর আহলে বাইত ইয়াজিদ বাহিনী ধ্বংস করে দিয়েছে। এটার কারণ কি বলো হুজুর? রহস্য কোথায়? ওই যে বলেছি টাকার জন্য, ইয়াজিদের উপদেষ্টা ছিলেন সারজুন বিন মানসুর রুমি, যার কাজ হলো দিনের বেলা তিনি বানর নাচাতেন, রাতের বেলা মদের আসর বসাতেন, অসৎ নারীদেরকে তিনি বন্ধ মদের আসর বসাতেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ কিন্তু হিন্দু ছিল না, ইয়াজিদ কিন্তু মুসলমানই ছিল, তার লেবাসে ছিল মুসলমান, অন্তরে ছিল ইসলাম, কে নবীর আহলে বাইতকে ধ্বংস করার পায় তারা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার নামই হলো ইয়াজিদিয়া, এটার নামই হলো কি? নবীর দুশ্মন, কথা বলেন না কেন? এটাকে বলা হয় নবীর দুশ্মনী, এটাকে বলা হয় নবীর সাথে গুস্তাখি। আমার দিকে দেখেন, তারা যে বলে নবী আমাদের মতো, কি তারা বলে যে নবী আমাদের মতো, এদিকে দেখেন আমার দিকে দেখেন। আমি আপনাদের কাছে নবীর আগমনের মৌজাদা নিয়ে আলোচনা করব, কি করব? এই যে তারা যে বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো বলেন জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, আমরা যখন পৃথিবীতে এসেছি, বাবা মা দাদা দাদি নানা নানি একটা সিদ্ধান্ত করেছে কখন আমাদেরকে খতনা করাবে, কথা কন না কেন? আমরা মনোযোগ দিয়ে কথাটা একটু শুনেন, বিরক্ত হলে ছেড়ে দিব। আল্লাহর নবী বলছেন ওয়াজ শুনতে না চাইলে 1 মিনিটও ওয়াজ চলবে না, বন্ধ করে দিতে হবে। আরে এটি তো ইমানি আলোচনা, এগুলো তো আপনি এই আলোচনা থেকে আপনার ইমান মজবুত হবে, আপনাকে হাজারবার মগজ ধুলাই করলো আপনার বিবেককে, মস্তিষ্ককে আপনি বিকৃত করতে পারবে না ওরা, ইনশাআল্লাহ বলেন না। আরে জোরে বন্ধুরে আমার, আমার নবী এই পৃথিবীর বুকে যত সন্তান এসেছে বন্ধু, যারা নবীর গুস্তাকি করে, যারা আমাদেরকে নবীর নবীকে আমাদের মতো বলে, আপনি তাদেরকে যে লাগল পাইলে বা সম্মুখমুখী দেখা হলে জিজ্ঞেস করবেন, তোমরা যে বলো নবী আমার মতো, তোমরা যে বলো নবী আমাদের মতো, তোমরা আমাদেরকে নির্ভরযোগ্য তথ্য দিতে হবে, আমার নবীর আগমনের পরে কে খতনা করিয়েছিল, খলিফার নাম কি? কেয়ামত হয়ে যাবে কোনোদিন তারা খলিফার নাম বলতে পারবে না, কারণ আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিয়েছে, আমার নবীর শরীর মোবারকে, দেহ মোবারকে কোনো না অপবিত্র না পাকি ছিল না, এবং খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে। এই দিক দিয়ে নবী আমাদের মতো মনে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের একবারে মূর্খ যে সেও বলে নবী আমাদের মতো নয়, এটা ভাবা বন্ধু অন্যায়, অন্যায়, অন্যায়। ঈমানকে ধ্বংস করার একটা মূল একটা অপশন। এবার আসেন বন্ধু, মা মা আমেনা বলেছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, আপনারা জানেন এটা দিনও ছিল না, রাতও ছিল না, এত অন্ধকারও ছিল না, এত আলোও ছিল না, কিন্তু আমার নবীর কদম মোবারক যখন পৃথিবীর বুকে বাড়িয়ে দিলেন, পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তর সব চতুর্দিক আলোকিত হয়ে গেল। মা আমেনা বলেছে, আমি সিরিয়ার শাহী মহল নবীর নূরের আলোয় আলোকিত হওয়ার পরে সিরিয়ার শাহী মহল আমি নিজেই দেখেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
এই দুনিয়ার সন্তান পৃথিবীর বুকে আইসে একবারও আব্বা বলে নাই, একবারও আম্মা বলে নাই, দাদা বলে নাই, দাদি বলে নাই, ওয়া ওয়া বলে কান্না করেছে। আর আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। আমার আল্লাহকে বলেছে, আল্লাহ গো আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে, আগে আসে কি? আগে আসে মাথা। মায়ের উদর থেকে সন্তানের আগে মাথা আসে। আর আমার নবীর এই পৃথিবীর বুকে যখন আগমন করেছে, বেলাদত হয়েছে, কদইটা কদম মোবারক আকি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন আতিয়া বলেছেন, হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার নবী পৃথিবীর বুকে বন্ধু দুইটা কদম আগে তিনি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছেন। মাথা মোবারক নিচের দিকে ছিল না, আমার নবী দোয়ারত অবস্থায় ছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা সুন্নি জামাত এই সুবহানিয়া দরবার শরীফের অন্তর্ভুক্ত এরিয়ার মানুষ, শশী দলের মানুষ, শুধু ঈদ মিলাদুন্নবী করেনি। আমার নবীর আগমনে বন্ধু, ও বন্ধু, মা হাওয়া আমার নবীর আগমনে মা আমেনার ঘরে চলে এসেছে। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মরিয়াম চলে এসেছে, মা আসিয়া চলে এসেছে জান্নাত ছেড়ে আমার নবীর আগমনে খুশি হয়ে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে কত সন্তান জন্ম হয়। এই সন্তান জন্ম হওয়ার পরে বন্ধু দেখবেন, ধরেন আপনাদের এলাকার সবচেয়ে সুনামধন্য ব্যক্তির সন্তান জন্ম হলো পৃথিবীতে, দেখবেন এটা নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর কদম যখন হলো, নবীদের মারা জান্নাত থেকে বন্ধু মা আমিনার ঘরে চলে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকার দোজাহান পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে বন্ধু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা করেছেন। আমার নবীর কদম দুনিয়ার বুকে বেড়েছে। দেখেন এখন আমরা এখানে নামাজ পড়লে হবে, ক্ষেতের আইলে নামাজ পড়লে হবে, পাহাড়ের চূড়ায় নামাজ পড়লে হবে, শুধুমাত্র এই মর্যাদা জমিন পেয়েছে আমার নবীর কদম মোবারকের ছোঁয়া। এরা বলে আমার নবী নাকি আমাদের মতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পারস্যের কিসরা রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে ফেলেছে। পারস্যের অনির্বাণ শিখা প্রায় 1000 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য নিবিনি, আমার নবীর কদম দিতে দেরি, সঙ্গে সঙ্গে তা নিবে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা নবীর সালে নবীর আগমন নিয়ে একটি গজল লিখছি, ছোট্ট করে একটু শোনাবো, বেশি না, কারণ আমার কণ্ঠ ভাঙ্গা, আজকে ভালো করে গাইতে পারবো না। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। আপনারা গাইতে পারেন না গজল? পারেন না? পারেন না, পারবেন কেমনে? এটা আজকে মনে প্রথম শুনছেন, কারণ এটার লেখক তো আর কেউ, এটার লেখক আমি। অনেক সুন্দর গজল, আজকে সকালেও একটা লিখছি, ফজর নামাজ পড়ে যে বসছি, আমার কাছে মনে হয় যে চতুর্দিকে সুরটা যেন ঘুর ঘুর করতেছে। পরে আজকে সকালে ফজর নামাজ পড়ে যা নামাজে বৈশা লেখা গজল কমপ্লিট করে তারপর উঠছি। মারহাবা বলেন, আর জোরে আরেকটু মহব্বতে বলেন মারহাবা। বন্ধুরে আমার, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, মা আমেনার উদর থেকে পৃথিবীর বুকে যে সন্তান এসেছে বন্ধু, আমার নবী রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা দেখার জন্য যখন সামনের দিকে এগিয়ে গেলাম, আমি দেখতে পেয়েছি একটা হঠাৎ একটা নূরের চাদর এসে, নূরের টুকরা এসে আমার নবীর নিচে অংশ ঢেকে দিয়েছে, কেউ নবীর লজ্জা স্থান দেখতে পাইনি। আমার ভাবতেই অবাক লাগে, এই দুনিয়ার মানুষ আইসা কত দকরন, কত ধরনের নোংরামি, কত ধরনের খারাপ কাজ করে, আর আইসা ওয়া ওয়া করে কান্না করে, আউজ করে যে যায় সে যায়, গোসল করে নিজের ঘরে যাইতে হয়, না পাকি লাগছে, এই লাগছে, হে লাগছে। এবার কোন মুখ, কোন চিন্তা নিয়ে তারা বলে যে নবী আমাদের মতো? জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। নবী কি কখনো আমাদের মতো হতে পারে? নবী কখনোই আমাদের মতো হতে পারে না। নবী বেনজির ও বেমিসাল। যা যা
আলহামদুলিল্লাহ বলেন, আর কি মহব্বতে আপনারা খুশি হইতে পারেন না? না, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন বেশি বেশি করে বলবেন, বেশি বেশি করে বলবেন, ভিতর থেকে যত নোংরামি আছে, ময়লা ছয়লা আছে সব দূর হয়ে যাবে, আর এই জায়গাটা কি হয়ে যাবে, একেবারে পরিষ্কার হয়ে যাবে। ওই যেটা আরো আগে বলেছি, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ ইজ অল ইন অল, আল্লাহ কি সব, কথা বলে না কেন? আল্লাহ কি ফলো হিজ ল এন্ড লাইট, কথা বুঝতে পারছেন? আমাদেরকে কি ফলো করতে, ল মানে বুঝেননি, আইন, আইন, ল মানে কি, আইন মানে কি, একটা নিয়ম, একটা নীতি, একটা শৃঙ্খলা, একটা রাস্তা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ল এন্ড লাইট, লাইট মানে কি, নূর, নূর কি, আমার নবীও নূর, আল্লাহর অনিও মানে কোরআনও নূর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস, তাহলে আমাদের চিরস্থায়ী সফলতা সম্ভব। আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে মনে রাখতে হবে অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। চুরি চুরি বলেন সুবহানাল্লাহ, আরে আর জোরে সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ আর তিনি বলেছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, 100 জন প্রভাবশালীর তালিকায় একদম সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আমার নবীকে আখ্যা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া, এই পৃথিবী থেকে চাঁদরা 140,000 মাইল দূরে, কত মাইল, 140,000 মাইল দূরে, সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, এই চাঁদ মাত্র 140,000 মাইল দূরে, পৃথিবীতে আপনার এই পৃথিবী থেকে 140,000 মাইল দূরে চাঁদ 1969 সনে নীল আর মস্ট্রং 50,00,000,000 ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন, আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি 140,000 মাইল দূরে, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় নাই, সেই নবীর আগমনে খুশি হয়েছে আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু যেমন তেমন নবী, এটা যেমন তেমন নবী বন্ধুরে আমার। এখন আপনারা, আমি একটু আগে বলেছিলাম যে নবী আগমন করেছে, নবীর বেলাদত হয়েছে, আল্লাহ বলেছেন আমা আরসালনাকা, আরসালনাকা মানে আল্লাহ পাঠিয়েছেন, সেন্ড করেছেন, কি করেছেন? যদি আল্লাহ নবীর জন্ম সেদিন হতো তাহলে খলাকা শব্দ আসতো, আল্লাহ আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোর বেলায় খলাকা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহ যেখানে বলেছেন, ওই যে বলেছি বন্ধু, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরাল লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, এখানে কি ব্যবহার করেছেন আরসালনাকা, কি কথা বলেন না কেন? ওই যে আমি একটু আগে বলেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীর, এখানে আল্লাহ কি পাঠিয়েছেন আরসালনাকা, এখানে কি বলেছেন, কথা বলেন না কেন? আর একটু বুঝতে হবে তো, এগুলো কি? আল্লাহ আবার বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আরসালনাকা ব্যবহার করেছেন, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবী সম্পর্কে বলেছেন আরসালনাকা, বলেছেন পাঠিয়েছেন, নবীকে কি করেছেন? তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডে 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল আপনার বয়স কত? কয় আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। কয় গল্পটা কি? আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। তারা মনে করে কি জানেন, বোকার স্বর্গে বসবাস করে, মূর্খের জাতি, মূর্খের জাত, এরা মনে করে যে নবী যেদিন মা আমেরার ওদর থেকে পৃথিবীতে এসেছে এটা তো আল্লাহ পাঠাইছে, কি করেছে? আব্দুল্লাহর কপালে নবীর নূর দেখে ওই তৎকালীন সময়ে আরবের প্রায় 200 মহিলা স্বামী রূপে আব্দুল্লাহকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে, 200 মহিলা আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে তারা ব্যর্থ হয়েছে, তারা নিজের জীবন তারা নিজে দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
তারা মনে করে যে নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে পৃথিবীর বুকে কদম দিয়েছে, এটাই মনে হয় ফাস্ট। না, নবীর আসার খবর সবাই জানে, নবীর যাওয়ার খবর সবাই জানে, কিন্তু আমার নবীর জন্ম কবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠে, আরো জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদান কালেন আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা মুনকার নাকিরা শিয়া সওয়াল করবের বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম ও জনাব কদম সুইয়া, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা নবীর আগমনে খুশি না বেজা? এদিকে দেখা, আমি গতকালকেই তো না জানি তার আগের দিন আমাদের কুমিল্লা টাউন হল শহর থেকে বের হওয়ার সময় হঠাৎ করে দেখলাম বড় ব্যানারে লেখা আছে, লাগবে লাগবে নিয়ে যান, বড় ব্যানারে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ইমাম পরিষদের পক্ষ থেকে সিরাতুন নবী উদযাপন হবে। নাউজুবিল্লাহ বলেন না, আমি আপনাদেরকে তাদের কৌশলটা বুঝাচ্ছি, তাদের কোনটা বুঝাচ্ছি মনে রাখবেন। বেঈমান কাফেররা ওরা আমাদের প্রকাশ্য দুশ্মন, এরা কি বেঈমান কাফেররা আমাদের কি প্রকাশ্য দুশ্মন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবা মুবিনা, আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তারা কে বলেছে? আরো জোরে, যেমনি আল্লাহ বলেছেন শয়তান সম্পর্কে, কি সম্পর্কে? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, শয়তানও কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। তবে মুমিন সম্পর্কে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছেন খুব চমৎকার, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মানে মুমিনকে শয়তান ধোকা দিয়ে গায়াল করতে, আমি আমাদের ইমানকে নষ্ট করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সরলমনা মানুষকে কৌশলে ধ্বংস করার জন্য এরা যে পায়তারা করছে সেই পায়তারা আমি দেখলাম। তারা প্রথমে লেখছে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম পরিষদের পক্ষ থেকে। আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন কি সিরাত শব্দ ব্যবহার করে? সেই পর্যন্ত নবীর শানে সিরাত শব্দ ব্যবহার করা নবীর আগমনে এটা নবীর সাথে গোস্তাখি ছাড়ার কিছুই না, কথা বলেন না কেন? এটা নবীর শানে বেয়াদবি করা ছাড়ার কিছুই না। আপনার এত সুন্দর অক্ষরে, আমরা সুন্নি জামাতের লোক কিন্তু সবুজটাকে বেশি পছন্দ করি, যেমন আমি সবুজটা সবুজ পাগড়ি পরেছি, আমাদের অনেক সুন্নি জামাতের ওলামাই কেরাম সবুজ পাগড়ি পরে না। আমার নবীর গম্বুজের উপরের চিহ্নটা সেটা কি সবুজ? আমি নিজেও গিয়েছিলাম, এবার ঈদের ঈদ করেছি ওখানে পবিত্র ভূমিতে, আমি এবার ওই ঈদ করেছি মক্কার হেরেমে মদিনাতে আমি ছিলাম, তখন আমি নিজে চোখে দেখে এসেছি। এখন আমাদের যে কৌশল তারা নিয়ে নিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দিয়েছে, এবং একবারে ব্যানারের শেষ মাথায় গোলাকার দিয়ে একটা বৃত্তের মতো একে এটার মাঝখানে দিয়েছে সিরাতুন নবী উদযাপন হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আমি আপনাদের কি বোঝানোর জন্য বলছি, আমাদের বাংলাদেশে জাতির পিতা কাকে বলা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলে বিএনপি মানলে মানুষ না মানলে নাই, আমার কথাটা আপনারা বুঝবেন। বিএনপির পক্ষ থেকে কাকে বলা হয়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমন এখানে ধরেন আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জাতীয় পার্টি কাকে বলা হয়? হোসেন মোহাম্মদ এরশাদ। এখন ধরেন এখন বর্তমানে আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতা, বাংলাদেশের রাষ্ট্রনায়ক, ঠিক কিনা বলেন? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে
আপনি কি বাংলাদেশের কোন জায়গায় কোন কর্মসূচি গ্রহণযোগ্য কথা বলেন না কেন? ইনি রাষ্ট্রনায়ক না? আপনি যদি এই দিনটাকে আপনি পালন করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওপেনলি বিরোধিতা করা মানে কি দেশদ্রোহী আচরণ না? কথা বলেন না কেন? রাষ্ট্রদ্রোহী আচরণ। ধরেন বিএনপি আমলিক বাদ দিলাম, বিএনপি আছে এখন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন, এই জন্মদিন উদযাপন আজকে হবে, আজকে কি বাংলাদেশের আনাচে কানে অন্য কোনো কর্মসূচি এলাও? কথা বলেন, সব স্কুল মাদ্রাসা সব কিছু বন্ধ থাকবে না? বিএনপি বাদ দিলাম, জাতীয় পার্টি বলেন এরশাদের জন্মদিন আজকে, আজকে কি অন্য কোনো কর্মসূচি চলবে? এরা কত বড় মুনাফিক। এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর এগেনস্টে যারা কথা বলে তারা ঈদ মিলাদুন নবীর এগেনস্টে বলল না, নবীর বিরুদ্ধে কথা বলল, এরা মুনাফিক। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই, আল্লাহ বলেছেন আতওয়াজিরুহু আতওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমাদের এই মিলাদ নবীর আগমন নবীর বিরাদতে আমরা মহা খুশি, ঈদ মিলাদুন নবী উদযাপন করে সর্বশেষে নবীকে দাঁড়িয়ে আমরা একটু সালাতু সালাম দিয়ে আমরা আমাদের প্রত্যেকের গন্তব্যে যাব। এই কিয়ামের বিরুদ্ধে যারা কথা বলে এরা মুনাফিক। এরা কি? আরো জোরে বলেন, মনে রাখতে হবে বিলিভার্স লাভ দা প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালো। আমার কাছে সবচেয়ে বড় যেই নবী না আসলে পৃথিবী হতো না, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের স্রষ্টা সেই পরিচয় আমরা জানতে পারতাম না, সেই খবর আমরা জানতে পারতাম না, আল্লাহর আলম সাত আসমান সাত জমিন কোনো কিছু হতো না, 18,000 মাখলুক আর কিসের কথা বলেন না কেন? আমার দিকে তাকিয়ে আছেন কেন? কথা বলতে হবে তো। এই ছোট ছোট একটা দেশ বাংলাদেশ, স্মল কান্ট্রি, ছোট দেশ, এই দেশটা কি? এই ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রীর জন্মদিনে যদি অন্য কোন কর্মসূচি এলাও না হয়, যিনি 18,000 মাখলুকাত যার উসিলায় সৃষ্টি হয়েছে, তিনি কি ওই তুলনায় যেটা অকল্পনীয় ক্ষমতার অধিকারী না, সম্মানের অধিকারী না? তাইলে ওনার আগমন, ওনার বিলাদত, ঈদ মিলাদুন নবী পালন করতে পারবে না? এরা কি আপনারা বলেন ইমানদার নাকি মুনাফিক? আরো যারা বলেন, আমার কাছে অবাক লাগে, ঈদ মিলাদুন নবী তোমাদের যদি সিরাতুন নবী মানতে করতে ইচ্ছে হয় তোমরা করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ঈদ মিলাদুন নবীতে কেন সিরাতুন নবী তোমরা পালন করবে? এটা কি একটা ঝগড়ার নমুনা না? নবীর শান আজমতকে খাটো করার নমুনা না? সম্মানিত উপস্থিতি, আপনাকে আবার আপনাদেরকে আমাদেরকে আগে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানকে আগে টেকসই করতে হবে, ঈমানকে টেকসই করার পরে এরপর হচ্ছে আমাদের আমল, তাহলে আমাদের জীবনে সফলতা সম্ভব। ঈমান যদি টেকসই না হয় তাহলে কিন্তু আমাদের আমল দিয়ে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? ফাইভ পিলার্স অফ ইসলাম, ইসলামের কয়টা খুঁটি? এর মধ্যে প্রথম কি? ঈমান। প্রথম কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? ফরজ কি সবার উপর ফরজ নেই? এরপরে কি? যাকাত কি সবার উপর ফরজ নেই? কিন্তু ঈমানটা, নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি ফরজ? তেমনি নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ, নবীর আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। এটা ইমানি দায়িত্ব। এটা কি? দেখে যিনি সরকারি দুজাহা ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, যিনি হাবিবুল্লাহ, সেই নবীর আগমনে ওরা খুশি হতে পারে না, বরং আমাদেরকে আরো বেদাতি বলে আখ্যা দেয়। আমি আপনাদেরকে বলি আজকে বেদাতি বললে, এই যে আজকে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, কয় আমরা বলে বেদাত করি, কি করি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী ঈদ মিলাদুন নবী নবীর আগমনে খুশি হয়, নবী রোজা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফিরে আসা, ঈদ মানে প্রত্যাবর্তন করা। এরা বলে ঈদ যদি হতে নামাজ পড়ে না কেন? সব খুশি দেখি মানুষ নামাজ পড়ে নাকি? কথা বলেন না কেন? সব ঈদে মানুষ গরু জবাই করে নাকি? কথা বলেন, খুশির কি কিছু ধারা আছে না? কথা বলেন, খুশির কি কিছু ধারা আছে না? ঈদ মানে হলো কি? আনন্দিত হওয়া, খুশি হওয়া, যেই নবীর কারণে আমরা হয়েছি, আমরা পৃথিবীতে এসেছি, এই নবীর উসিলায় আমরা পরকালেও কি পাবো? মুক্তি, নবীর সুপারিশের উসিলা আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। সেই নবীর শান আজমতকে শুধু পৃথিবীর কিছু টাকা, পৃথিবীর অর্থ, পৃথিবীর সুবিধার জন্য তারা নবীর শান আজমতকে খাটো করে দিচ্ছে, ব্যঙ্গ করে দিচ্ছে। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। তারা বলে বেদাত,
কি বলে? বিদআত। আচ্ছা আমি আপনাদেরকে বলি, এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, আমি একটা জায়গা শুধু যাব, আমার নবী কি পৃথিবী, যখন পৃথিবীতে ছিলেন আমার নবী কি ইমাম ছিলেন না? আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে নাই? পড়েছে। তার বিনিময়ে কি নবী সাহাবায়ে কেরামদেরকে লিস্ট করে করে কি বাড়ি বাড়ি গিয়ে গিয়ে খানা খাইছিল? কথা বলেন, আমাদের দেশের ইমাম সাহেবরা যারা নবীর মিলাদকে বেদাত বলে ফতোয়া দেয় তারা কি করে? আপনার সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, মোতোয়াল্লি বলেন, একবারে নামতে 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 30 নাম্বার পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যায় খাবারের লিস্ট, আছে না নাই? এবং মাস শেষে ইমামতির বিনিময়ে বিশাল একটা অ্যামাউন্ট তারা মসজিদ কমিটির পক্ষ থেকে নেয়, নেয় কিনা নেয় না? আমার নবী কি ইমামতি করে বেতন নিছিল? আমার নবী কি ইমামতি করে কি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কি লিস্ট করে খাবার খাইছিল? তো আমার নবী তো এটা করে নাই, তুমি এটা করো কেন? তুমি এত বেশি যদি আল্লাহওয়ালা হও, বুজুর্গ হও, তাহলে আজকে থেকে তুমি ইমামতির বিনিময়ে বেতনটা কেটে দাও এবং বাড়ি বাড়ি হেঁটে হেঁটে খাওয়াটা বন্ধ করে দাও, তাহলে দেখি তুমি কত বড় ইমানদার হয়েছো, তুমি কত বড় মুমিন হয়েছো, ঠিক কিনা বলেন? আরে বিয়ে কথা ঠিক না ঠিক বলেন? লজ্জা থাকা উচিত, বিবেক থাকা উচিত। আমি আপনাদেরকে বলি, মিশরে গিয়ে পড়াশোনা করে আসার পরেও সে মূর্খের শেষ সীমানা হয়ে আসতে পারে। মনে রাখবেন, সব ইউনিভার্সিটির শিক্ষক, সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনার কি হয় না? জ্ঞানী হয় না। আবার সকল জ্ঞানী মানুষ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয় না, কথা বলে না কেন? আপনার সমাজে কালকে যাচাই করে দেখবেন, সে মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, দেখবেন তার গানের পরিধি অনেক দূর। আবার অনেকে দেখবেন যে ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটি শেষ করে আসছে, দেখবেন যে কথা কোনটা কইছে শুরুতে শেষে কোনটা কইছে এটা তার মাথায় নাই। তার মানে জ্ঞানী হতে হলে, বিবেকবান হতে হলে, বিবেক হলো এটা আল্লাহর দেওয়া একটা নূর, এইদিকে তাকান, বিবেক কি? এটা আল্লাহর দেওয়া একটা নূর, এই বিবেক দিয়ে আপনি সব কিছু সঠিকভাবে ডিসাইড করতে পারবেন। এই নূর আল্লাহ সবাইকে দেয় না। আপনি যদি একবার এত বেশি বুজুর্গ হয়ে থাকেন, আমরা তো আমরা বলি না, কারণ মানুষের সুবিধার্থে যেই যেই ইজমা কেয়াজ আছে না, মানুষের সুবিধার্থে, বিশেষ সুবিধার্থে যেই জিনিসগুলো ব্যবহার করা হয়, যদিও এটি নবীর যুগে ছিল না, এই প্রজন্মে মানুষের কষ্ট হবে সেজন্য এটা আমরা ব্যবহার করি, কিন্তু তুমি এটাকে বেদাত বলে ফতোয়া দিয়ে দিলা, তুমি বেদাত বলে এটাকে উড়িয়ে দিলা, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা স্টেজ সাজাই, আলোকসজ্জা করি, আমার নবী কি সেই স্টেজে বসে ওয়াজ করেছিল? তুমি তো সেই স্টেজে বসে ওয়াজ করো, এটাও তো বেদাত। সাই দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করো তো সাই, কথা বলেন না কেন? আরো জোরে। আবার বিশেষ করে আরেকটা কথা, তাদের মসজিদে কিন্তু ভিআইপি এসি লাগানো হয় কয়েক টন ওজনের, ওজনের লাগায় কিনা, কথা বলেন? আরে আমার নবী তো এসি অন থাক করে, আমার নবী তো এটা দেখেও নাই কি নাই? আমার নবী কি এসি দেখছে? তখন কি এসি ছিল? তো তুমি নামাজ পড়তে না গেছো, একটু সেজদা দিবা, রুকু দিবা, কষ্ট করে এটা সহ্য হয় না, এসি ইউজ করো, তুমি আবার বেদাতের প্যাকেট নিয়ে আমাদেরকে বেদাত বলে তোমত দাও, কিন্তু তোমাদের কাছে বেদাত যে এত বেশি আছে যেটা কি করে না, এটা তোমরা যদি একটু নিজেদের দিকে একটু তাকাও, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুলটা তোলে আগে নিজেকে নিয়ে বেশি বিকেলে অবজারভেশন করা দরকার, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এলার্ট হতে হবে যে এরা ফতোয়া দিলেই এদের ফতোয়া কোনোভাবে আমরা গ্রহণ করতে পারবো না। এই যে আজকে সুবহানিয়া দরবার শরীফে আমি মাহফিল করতে এসেছি, আপনি দেখেন যারা নবীর প্রেমিক হয়েছে তারাই আল্লাহর বন্ধু হয়ে কবরে গেছে, কথা বলেন না কেন? তারা যতই বেদাত বলক, যতই বেদাত বলক, যতই বেদাত বলক, আল্লাহর ওলিদের সম্মান কি পৃথিবীতে কেউ কমাইছে? কমছে, বরংস নবীদের, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে যারা বলেছে তারাই পথভ্রষ্ট হয়ে ধ্বংস হয়ে পৃথিবী ছেড়েছে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে এই পৃথিবীর বুকে ইসলামকে ধ্বংস করার মতো আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা পৃথিবীর লোকে পাগল হয়ে গেছে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? তারা পৃথিবীর লোভে নিজের স্বার্থের জন্য, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, নিজেদের সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে তারা কি করবে? মানুষকে বিভ্রান্ত করে দিবে। আজকে কিন্তু সেটাই হচ্ছে। মিলাদুল নবী নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, নফল ইবাদত নাই, কত কিছু যে নাই, তাদের অবস্থা কেমন হয়েছে জানেন? দেখবেন আপনি যখন একটা নতুন গামছা কিনবেন, কি কিনবেন? নতুন একটা গামছা কিনবেন, এটা ওযু করে হাত মুছবেন, গোসল করে এটা আপনি ইউজ করবেন, করতে করতে একটা সময় কিন্তু এটা নরম হয়ে যাবে। কি হয়ে যাবে? নরম হওয়ার পরে দেখবেন কিছুদিন পরে দেখবেন একটা মাথা দিয়ে কিছু অংশ ছুটে গেছে, কি হয়ে গেছে? আরেকটা মাথা দিয়ে কিছুদিন পরে দেখবেন আরেকটা অংশ কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আস্তে আস্তে ছোট হইতে হইতে এটা কিন্তু ব্যবহারের উপযোগী আর থাকে না। তাদের ইসলামটা হইছে ওইরকম,
কি ওই যে ব্যবহার করা গামছা যেমন কাটতে কাটতে একবারে নরমাল হইতে হইতে একবারে অকেজো হয়ে যায়, তারা দেখবেন কিছুদিন পরে বলবে ইসলামে ওই নামাজও নাই ওই নামাজও নাই। এখনই তো বলে, কিছুদিন আগে দেখেন নাই যে আমরা যে জুমার নামাজে চার রাকাত কবলাল জুমা আগে পড়ি এটা বলে ফালতু। আরো জোরে বলেন। কিছুদিন আগে আরেকটাই বলছে আমার নবী নাকি ইয়াতে গেছিল পাহাড়ে গেছিল আত্মহত্যা করার জন্য, নাউজুবিল্লাহ বলেন না কেন? আবার এই বক্তাই কিছুদিন পরে আবার বলছে নবী তো আমার ভাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পয়েন্ট গুলো আপনারা নজর রাখবেন, কি করবেন আজকে ঈদ মিলাদুল নবীর আমাদের ইয়াতে কুমিল্লা টাউন হল ময়দানে ঈদ মিলাদুল নবী উদযাপন হবে, কিন্তু এর আগেই এরা সিরাতুল নবীর কর্মসূচি দিয়ে রাখছে, এটা যে কত বড় বেয়াদবি। তো এরকম ভাবে দেখবেন ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আমাদের এই কাজগুলোকে তারা কি করার জন্য, এগুলোকে আপনার সরিয়ে দেওয়ার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। এখনো গোটা পৃথিবীতে কোটি কোটি নবীর আশিকরা আছে, তারা চাইলে কিন্তু এটাকে প্রতিহত করতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রেম কার সরাসরি কার সাথে? আরো জোরে কার সাথে? সরাসরি। আরে মিয়া যেমন তেমন প্রেম নেই। কালেমায়ে তয়েবা দেখেন, কালেমায়ে তয়েবা এটার মধ্যে দুইটা দিক আছে, কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো কি রেসালাত। কয়টা? একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব। আমার দিকে দেখা, এই কালেমায়ে তৈয়বা এমন একটা রহস্যময় কালেমা, এমন একটা প্রেমময় কালেমা, এই কালেমাটার দিকে নজর দিলেই কিন্তু একবার স্পষ্ট ক্লিয়ার হয়ে যায় আমার নবীর শান মান। আমরা সাধারণ বিবিকে আমরা বুঝতে পারি। এই আমার দিকে দেখেন, আপনাদের আমাদের সকল আর বলির দিকে দেখেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? আয় হায় হায়, জিহ্বা তো দুইটা, এটা তো সামনেরটা, এটা তো বারবার সামনে, এটা বারবার। আপনার টাকা সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারির হোক, পরের হোক, এর হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্নাটা যদি একটু টেকসই হয়, জিব্বার টেস্ট লাগলে বর্ডার ক্রস করে করে পেটে ঢুকাবে, ঠিক যাবে ঠিক। ভিতরে আরেকটা আছে, এটা আমরা সবাই বলে আলা জিব্বা, দেখবেন হা করলে আল কায়নার সামনে যে দেখবেন এখানে আরেকটা আছে, এটা যার নাই সেই বোবা, কথা বলতে পারে না। তার মানে কি জিব্বা কয়টা? দুইটা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, জান্নাত হলো পুরস্কার, জাহান্নাম হলো চিরতিরস্কার। এই প্র্যাকটিক্যালি দেখেন লম্বা খাটো আছে না, এখানে মোটা চিকন, সাদা কালো, ধনী গরিব, ছোট বড়, আসমান জমিন, জল স্থল আছে না নাই, সব জায়গায় গেলে বন্ধু দুইটা পাওয়া যায়। ওই মূর্খ জাতি বলে নবীর সম্মানকে কমাইতে চায়, কিন্তু আল্লাহ যে আল্লাহর হাবিবের মর্যাদা কেমন ভাবে বাড়াইছে এদের গবেষণা করার মতো সেই সময় নাই, আছে শুধু ফেতরা জাকাত আর বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশনে, ঠিক না বেঠি? এই রহস্য কি জানেন? কালেমায়ে তাইবার মধ্যে দুইটা দিক, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। এই জন্য কালেমায়ে তাইবার দিকে দুইটা দিক, সৃষ্টি জগতের সবটা জায়গায় আল্লাহ দুইটা রেখেছে, তিনটা কোথাও রাখে নাই। নবীর শান কমানোর সুযোগ আছে? আরো জোরে বলেন আছে। বন্ধুরে আমার, আমাদেরকে এগুলো বুঝতে হবে। ইসলামের নির্যাস হচ্ছে আমার নবী, আমার নবীর প্রেম যদি কেউ কবর দেয় তার কাছে আর কিছুই থাকে না।